Hey everyone, welcome back to my YouTube channel. You are listening to Kolkata with me, Cholun Shira Pradesha. চার মাস পর আজকে বেরিয়েছি বাড়ি থেকে প্রথম ব্লগ শ্যুট করার জন্য। আর আজকে আমরা চলে এসেছি হাজিপুরে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আমার নদী আছে। এবার অনেকেই ভাবছেন যে হাজিপুর আবার কোন জায়গায়। কলকাতা থেকে মাত্র 45 কিলোমিটার দূর এই জায়গাটার নাম হাজিপুর। এই জায়গাটার নাম আপনারা ডায়মন্ড হারবার হিসাবে চেনেন, কিন্তু এই জায়গার আগের নাম ছিল হাজিপুর। পরে যখন পর্তুগিজ নাবিকরা এখানে এসেছিল তার নামকরণ করে চেঞ্জ করে ডায়মন্ড হারবার এই জন্য করে, তার কারণ হচ্ছে যখন এখান থেকে সূর্য অস্ত যায়। আজকে তো ওয়েদারটা একটু ক্লাউডি, তাই সূর্য অস্ত হয়তো দেখাতে পারবো না, কিন্তু যে গল্পটা আপনাদের বলছিলাম, যখন সূর্য অস্ত যায় তখন এখানে যে নদীর জল পুরো ডায়মন্ডের মতো চিকচিক করে, তাই জন্যই এই জায়গার নাম ডায়মন্ড হারবার দেওয়া হয়। শুনুন আমার সাথে আজকে ডায়মন্ড হারবারের এই অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যারা যারা একদম নতুন আমার চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নিন, আর সাথে সাথে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাতে আমার নতুন নতুন ভিডিওর একদম নোটিফিকেশানগুলো আপনাদের সব থেকে প্রথমে চলে আসবে। আসুন দেখে নেবো ডায়মন্ড হারবারের ছোট নাটক খুঁটিকাটি সিন। আর খাওয়া দাওয়ার সেরকম পার্ট নেই এই ভিডিওতে, মোটামুটি আমি যেখানে যেখানে যাবো ভিডিও সেখানেই হবে। আর এইটুকুনি ভিডিওর মধ্যে যেটুকুনি আপনাদের দেখাতে হবে সেটুকুনি আপনারা দেখবেন। চলে আসুন আসুন। হ্যালো, এরাও খাও 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 দেখছেন এখানে এসে বন্ধু বান্ধব পাতি নিয়েছি। আই এম ভেরি ফ্রেন্ডলি, হুম না খাও। তো আমার বন্ধুকে এখানে পেয়ে গেছি আমরা এখন নদীর পাড়ে। বন্ধু আমার ঘাস খাচ্ছে, আর এখানে ঘাস খেতে খেতে ছোটো ছোটো বন্ধুরা আরও ওইদিকে আছে, এদিকেও আছে তুমি একটা। তো আরও যদি কোনো বন্ধু বান্ধব পাই তাদের শট দেখাচ্ছি। এখানে যখন পর্তুগিজ নাবিকরা আসতো, সেই গল্পটা আপনাকে বললাম যে যখন এখানে সূর্য অস্ত যেত তখন এখানে জলটা ডায়মন্ডের মতো চকচক করতো, তাই জন্য নাম দিয়েছে ডায়মন্ড হারবার। পরবর্তী সময় যখন ইংরেজরা এই জায়গাটা দখল করেছিল তখন তারা এখানে একটা কেল্লা স্থাপিত করলো, এখানে কি না বেশ কিছু তারা কামানের ব্যবস্থা করলো এবং তাদের সেনাবাহিনী প্রশিক্ষণও এই জায়গা থেকেই হতো। আর বিভিন্ন জাহাজ আর যেগুলো নতুন নতুন শিপগুলো বাইরে থেকে আসতো বা যারা একদম মাল লোডিং করে এদিকে আসতো তাদের এই জায়গাটা ছিল একটা দাঁড়ানোর জায়গা। কিন্তু আজকে আমফানের বহুদিন পর এই জায়গাটি যখন আমি এসে দেখলাম আগের মতন এই সৌন্দর্য এখন আর নেই, পার অলরেডি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, আশা করছি খুব তাড়াতাড়ি আবার এই জায়গাটা নতুন করে সেজে উঠবে। এই জায়গাটা পাড় একটা আছে, ভিডিওটা অলরেডি দেখেছেন আপনারা, এখানটা পাড় আছে, পাড়টাতে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল আগে যেটা এখন নেই, একটা পার্ক মতন করা আছে ওখানে, কিন্তু সেই পার্কটা তো এখন খুব কম লোক আছে। আর যারা জাজ করতে শুরু করেছেন যে করোনাকালে আমি কেন বাইরে বেরিয়ে ভিডিও করছি, অ্যাকচুয়ালি আমরা এসেছি এখানে একটা কাজে, আর যেহেতু এখান থেকে আমার ওই কাজের জায়গাটা খুব নিয়ারেস্ট মাত্র 5 কিলোমিটারের মধ্যে, তো ভাবলাম যে অত কাছে যখন চলে এসেছি তাহলে একটু নদী দর্শনটা করেই যাই, আর গঙ্গার পাড়ে বসে বিকেলটা কাটানোর অনুমতি তো অন্যরকম। Thank you.
ছিল ডায়মন্ড হারবার বা হাজিপুরের ব্লগ। আর আজকে হাজিপুরের ছোট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা অনেকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। আর এই ভিডিওতে বেশি কিছু দেখাতে এই জন্য পারলাম না, তার কারণ হচ্ছে অপূর্ত ছিল না ভিডিওতে, আমার দেখানো ছিল না। তবে একটা অপূর্ত সুন্দর জায়গা, সেখানে আমরা বিকেলবেলাটা কাটাচ্ছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 5:30, আমরা বেরিয়ে যাবো। আর এখানে আমরা বেশি খাইনি, আর আই গেস সাউন্ড ঠিকঠাক আসছে, কারণ প্রচুর নদী থেকে এদিকে নদীতে আমি ক্যামেরাম্যানকে বললাম নদীটাও দেখা আসছে, নদীর মধ্যে হাওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে আর আহ্বানের পরে এখানকার যে সৌন্দর্যটা ছিল কিছুটা হলেও ড্যামেজ হয়ে গেছে। যাই হোক, যতটুকুনি পারলাম আপনাদের সাথে 4 বছর ধরে আর ভালোবাসাটা এরকমভাবেই দেখান, সাবস্ক্রাইবের মাধ্যমে লাইক করে দিন। টার্গেট রাখছি 100 লাইক যদি আপনার দেন তাহলে আমি ভাববো, আরও মোটিভেশন পাবো। আর আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।